মর্তের পুজো শেষ, কৈলাসে ফেরার পথে মা বিশ্রাম নেন তিস্তার পারে। মায়ের পুজো ঘিরে রয়েছে অলৌকিক কাহিনী। বনদুর্গা রূপে মা এখানে পূজিত হন প্রায় 500 বছরের প্রাচীন রীতি মেনে। দেখতে দেখতে কেটে গেল 5-5টি দিন। বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে পাড়ি দিয়েছেন উমা। তবে জানেন কি, কৈলাসে পৌঁছানোর আগে উমা বিশ্রাম নেন তিস্তা পাড়ে। জলপাইগুড়ির ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বড় ভাণ্ডানিতে একাদশী তিথিতেই পূজিত হন মা ভাণ্ডানি। এই পুজো প্রায় 500 বছরের পুরনো। বাপের বাড়িতে কয়েকদিন কাটিয়ে উমা পাড়ি দিয়েছে শ্বশুরবাড়ি কৈলাসে। তবে কৈলাস পৌঁছানোর আগে উমা বিশ্রাম নেন তিস্তা পাড়ে। কথিত আছে, মা দুর্গা যখন বিজয়াতে মত্তলোক ছেড়ে কৈলাসে ফিরে যান, সে সময় মা দুর্গা বনদুর্গা অর্থাৎ মা ভাণ্ডানী রূপে পূজিত হন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে তিস্তা পাড়ে বার্নিশ গ্রামে এই পুজো প্রায় 500 বছরের ইতিহাস বহন করে চলেছে। এখানে মায়ের রূপ একটু ভিন্ন। মায়ের পুজো ঘিরেও রয়েছে অলৌকিক কাহিনী। মা ভাণ্ডানী দুহাত বিশিষ্ট বাঘের ওপর বিরাজমান। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই আছে। কথিত আছে, মা দুর্গা যখন কৈলাসে ফিরে যাচ্ছিলেন তখন ডুয়ার্সের এই অঞ্চলের জঙ্গলে মা দুর্গা বিশ্রাম নেন। এলাকার মানুষকে স্বপ্নাদেশ দেন যে এখন থেকে এলাকার মানুষ যেন ভাণ্ডানী রূপে পূজো করেন মাকে। ভাণ্ডারের অধিকর্তী রূপে দেখা হয় মা ভাণ্ডানীকে, এমনটাই জানান পুজো কমিটির সহ সম্পাদক দীনেশ রায়। এদিন সকাল থেকে প্রচুর মানুষ ও ভক্তদের সমাগম এলাকায়, সঙ্গে প্রচুর পায়রা ও ছাগ বলির প্রথাও রয়েছে ভাণ্ডানী মন্দিরে। বুধবার সকাল থেকেই তিস্তা পাড়ের বার্নিশ গ্রামমুখ কাতারে কাতারে ভক্ত দর্শনার্থী। প্রাচীন প্রথা মেনে মা ভাণ্ডানীকে উৎসর্গ করা হয় ছাগ সহ পায়রা। পুজো উপলক্ষে মেলা বসে এখানে। এই উপলক্ষে মন্দিরের মাঠে মেলার আয়োজন করা হয়। পসরা সাজিয়ে বসে হরেক রকমের দোকান। তবে পুজো ও মেলা চলে মাত্র একদিন। মেলাতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুজো ও মেলা উপলক্ষে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে এখানে। উমার বিদায়ের দুঃখ যেন অনেকটাই চাপা পড়ে যায় এই বনদুর্গা বা মা ভাণ্ডানীর পুজোকে ঘিরে। নতুন করে সৃষ্টি হয় উৎসবের আমেজ। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই মেলায় নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আসেন। ভক্তদের কথায় জানা যায় মা ভাণ্ডানী খুবই জাগ্রত। যা মানত করা যায় ভক্তি ভরে, মা সেটাই পূরণ করেন, এমনটাই বিশ্বাস ভক্তদের। প্রায় 500 বছরের উপর চলছে এই মেলা। এই বিজয়ার দিন এখানে মা বিসর্জন হয়ে যাওয়ার পর আমাদের উত্তরবঙ্গলা আগে বন জঙ্গলের দেশ ছিল। এই বন জঙ্গলের দিকে কিছু সংখ্যক রাখাল এখানে মায়ের দর্শন পায়। তা মাকে আরাধনা করে যে, মা তুমি যখন কৈলাসে যাচ্ছ একদিনের জন্য এখানে পূজা নিয়ে যাও। সেই একাদশী তিথিতে মা এখানে পূজিত হয় এবং মাকে আমরা ভাণ্ডানী মানে ভাণ্ডারের অধিকর্তী দেবী হিসাবে এখানে আরাধনা করা হয়। সেখানে মা ছিল দশভুজা, এখানে মা এখন দ্বিভুজা এবং তার মা ছিল সিংহবাহিনী, এখানে ব্যাঘ্রবাহিনী এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী গোটা সবই আছে। এবং মেলা একদিনে মেলা সকালে শুরু হয়, রাত্রি 12টা-1টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে ভক্ত সমাগম বেশি। এখানে উৎসর্গ মেলা বলিও আছে, বলি প্রথা চালু আছে। এখানে পায়রা উৎসর্গ, পাঠা উৎসর্গ এবং মা যেটা কামনা করে সবারই মনোবাসনা পূর্ণ করে বলে ভক্তরা সেইভাবেই এখানে আসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি।